খাই হুনছি যে একদম নিছে আন্তে হেরা তো নিয়ে খাইলো না কি করলো হেরা ব্যাপার একটা মানুষ যদি খালের নামিয়ে বয় দশ মিনিটে মানুষটা মনে হয় খাইয়ে লাগবো মাছ ময়লা যায় ওগো সামনে বাজারে খাইয়ে ফেলায় সব এই মাছের কারণে জালিয়ারা নাই এই মাছের শক্তি বেশি অনেক শক্তি আদ্যে যে ধরুম ধরা যায় না যে কাড়া গুঁতে খায় হারাবাড়ি কাড়া খায় এটা উঞ্চি যেমন পাবলিকের কাইটা খাইলে মানুষ মরিয়া যায় এই বিধেই মনে করেন মানুষে খায় না কার সামনে বলে ফাটিয়া যায় এটা খাইলে এগুলো আমরা ধরিও না আনতে ধরো বন্ধ করে দিছি এই মাছ সব খদ্দের বাচ্চাই নষ্ট করে লাই দেয় এই মাছটা বাড়ছে যে মনে করেন এই তিন বছর ধরে এই মাছটা বেতালে বাড়ছে এই মাছটা কোনো জায়গায় কিনি না লয়ে গেল কারণ এটা চলে না ওনা এটা ফুদ কথা এটা আমরা অনেক জায়গায় নিচে কোনো বিক্রি হয় না এই মাছটা আরো আমাকে দেশি বাংলাদেশি মাছ খাইয়া লাগে আমাকে বাংলাদেশি মাছ এই মাছটাই খাইয়া ধ্বংস করিয়া দেয় আর এটা কোনো বিক্রি করতে পারি না কোনো পদ্ধতি হইলে মনে করেন মাছটা বিক্রি হইতো ওটা পুকুরিয়া মাছ আর কটা শিং মাছ তোমার পাওয়া যায় না অন্তে এই মাছটাকে নামার বিলিতে পাওয়া যাবে এককালে পুতুল বন্ধ পাওয়া যায় সমস্ত বাংলাদেশে এই মাছটা আছে বুড়িগঙ্গাতে বেশি ইন্ডিয়া তোর মানিতে লগাইছে এই মাছটা অন্য মাছ খায় না অন্য মাছ খায় এই মাছটা বলে মাছটার নাম বলে রোহিঙ্গি তো বলে বেশি রোহিঙ্গি আমরা বলি মাছটার নাম মাছটার নাম থিজি আমরা রোহিঙ্গা যেমন খানা দিকে রোহিঙ্গা বলে এইটারে আমি নিম্নতম বিশটা মাছ নিছি এই যে খাওয়ার জন্য আমার বন্ধু বান্ধব আছে লোকজন নিয়ে আমরা খাই আমি নিজেই পাক করছি কুড্ডে বাইটা দিয়েছি মহিলারা পাক করে দিয়েছে খাইছি আমি খাই এমনি মাছ বললেই খাই কিন্তু মাছের মতো স্বাদ রিডা মাছের মতো স্বাদ লাগে হালাল হারাম বলতে আমি জানি না কিন্তু অথচ জানি যে মাছ পানিতে যখন থাকে অবশ্যই মাছ এটাই আমি মনে করি রোহিঙ্গা মাছ রোহিঙ্গা যখন আসছে এই দেশে তখন হইতে এই মাছগুলো দেখা যায় আর এটা হইলে ইন্ডিয়ার যে সারছে কইছে বাগাই ছাড়বো সারছে এই মাছগুলা হ্যাঁ বাগাই ছাড়বার কথা কইছে সারছে এই মাছগুলা কিন্তু এগুলো তো সব জিনিস নষ্ট করে আমি ছোট ছোট মাছ যত মাছ আছে সব খাইয়ে ফেলায় খাই হুনছি এই যে একদম নিছে কিন্তু আমি জানি যে এই মাছগুলো খায় না এখন তো হেরা তো নিয়ে খাইলো না কি করলো হেরা ব্যাপার একটা মানুষ যদি খালের নামিয়ে বয় দশ মিনিটে মানুষটা মনে হয় খাইয়ে লাগবো মাছ ময়লা যায় ওগো সামনে বাজারে খাইয়ে ফেলায় সব আগে দেখছি একটু ছোট দুই এক বছর আগে একটু ছোট ছোট আসলো কিন্তু এই বছর মাছগুলো অনেক বড় আমরা বাইরে এক সময় খাই নাই আমরা শুনছি মাছের কাছে ডাক্তার কাছে এইটি খাইলে বলছে আমরা ফাটে খায় এই মাছগুলো আরো ধরেন চার থেকে পাঁচ বছর আগে হইতে অল্প স্বল্প দেখছি কিন্তু দুই বছর ধরে এমন পরিমাণে বাড়ছে মানে জাল খালে ফালান যায় না ফালাইলে এই মাছগুলোর লেগে কোনো মাছ ওরে না এগুলো ময়লার মধ্যে বেশি থাকে কি লেগে এগুলো ময়লা খায় বেশি এই মাছের শক্তি বেশি অনেক শক্তি আদ্যে যে ধরুম ধরা যায় না যে কাড়া গুঁতে খায় হারাবাড়ি কাড়া খায় জাল তো ছিঁড়েই ফেলে ওই যে খেও দিছি যে জাল এই যে জালটা খেও দিছি এই যে মাছটা উড়েছি যে খেওটা এই খেওটা আমার মনে হয় জাল নিম্নে হইলেও মনে করেন দশ থেকে বারো ঠাই ছেড়ছে এক এক ফাঁস দুই ফাঁস ছেড়ছে এই মাছের কারণে জালিয়ারা নাই মাছ ধরলে ধরবে কেমন ভাই এই মাছই নাই খালে এই মাছগুলো খাইয়ে পালায় ওরে এইটি এ ধরবে কি করবে দাদা আমি এই বুড়িগঙ্গায় নৌকা ভাই প্রায় বিশ পঁচিশ বছর ধরে তাই আগে আমাকে ওই পুরান ঘাট ছিল ওই মসজিদ ঘাট ওই ঘাটাতে রাত্রের দুইটা বাজেও আমি ওভারতে যাত্রী নিয়ে আসতাম তাই এই মাছ এখন এই বুড়িগঙ্গায় এই রোহিঙ্গা মাছ হওয়ার পরে আর মাছ দেখি না অন্য অন্য কোনো মাছই নাই এই মাছগুলি সবই রোহিঙ্গা মাছে শেষ করিয়া লাইছি নাহলে আগে ইচা মাছ বিভিন্ন প্রকারের সব প্রকারের মাছ ছিল এই গাঙ্গে বোয়াল মাছ শোল মাছ গজার মাছ বিভিন্ন প্রকারের সব মাছ ছিল এই বুড়িগঙ্গায় এই বুড়িগঙ্গায় আমি ৯৮ বর্ণায়ও ইলিশ মাছ যে বেড় জাল দিয়ে বেড়ারা ধরছে বেড় জালেও মনে করেন ইলিশ মাছ পাওয়া গেছে সব মাছ খাইয়া লায় ভাই জাতীয় মাছ সব খাইয়া লায় এই রোহিঙ্গায় কিদের তুলনা দিলাম এই কিছু কিছু যাত্রীরা পারাই তো হ্যাঁ কয়েকে কি মাছ এটা ভাই ভাই আমরা তো সঠিক নাম জানি না এখন আর একজনে কইতো যে ভাই এটা রোহিঙ্গা মাছ এই জন্যে এখন আমরা কই রোহিঙ্গা ভাই